রেডি, মানে আমি রেডি আর এআরজি নিচে গেছে, ওই আমাদের লাগেজ সব কিছু রেডি, এই যে সব প্যাকড। এটা হচ্ছে রুমটা, এখানে একটা টিভি আছে, এখানে একটা উইন্ডো আছে, চাইলেও উইন্ডোটা খোলা যায়। হ্যাঁ, মানে উইন্ডোটা খোলা যায় ইনফ্যাক্ট। এখানে এরকম একটা ছোট্ট একটা ইয়ে আছে, এখানে যে বারিশ পুলিশ ছিল আমরা ওপরে হেলমেট রেখেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা খুবই ভালো, মানে বড় অ্যান্ড পরিষ্কার। সো দিস ইজ দ্য বাথরুম। আর এটা একটা জাস্ট একটা মিরর, ঠিক আছে। আর দিস ইজ দ্য মানে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রুমটার এই বারান্দাটা, মানে বারান্দাটা খুবই সুন্দর। দিস ইজ দ্য বারান্দা, আর বারান্দা থেকে এই ভিউটা দেখা যায়, লাইক সি দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ। আর এই হচ্ছে আমাদের রুম। তো গুড মর্নিং, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো পুরোটা যতটা দেখানো সম্ভব আপনাদের দেখিয়েছি, আর কালকে তো যেটা হলো আমাদের সাথে, হ্যাঁ তো দেখিয়েছি। যাই হোক, তো পুরো টিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে জানেন কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্যাট ইজ অনি উইথ এআরজিস ব্লগ। এবার আমরা এখন নিচে নামবো, নিচে নেমে বাইকটা প্যাক করব, আর হোটেলের যে বিলটা হয়েছে বিলটা দেবো, দিয়ে জাস্ট বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, তো চলুন যাওয়া যাক বেশি লেট না করে। এখন বাজে প্রায় 10টা বাজতে যায়, তো মোটামুটি এখান থেকে 4-5 ঘন্টা লাগবেই, তো বাড়ি যেতে তো মোটামুটি 2-3টে বাজবে, তো যত তাড়াতাড়ি বেরোবো ওইদিকে তাড়াতাড়ি পৌঁছাবো। আর পুরো রুমটা তো অনি আপনাদের দেখিয়েই দিয়েছে কেমন, মোটামুটি ঠিক আছে মোটের উপর। আর এসি ছিল আমাদের, তো তার জন্য নালে এই রুমটাই হয়তো 900 টাকা কি 1000 টাকা। আরেকবার দেখি নাও, আরেকবার দেখি নাও, তুমি দেখি নাও। হ্যাঁ দেখাচ্ছি। আর যদি পারি একবার নিচে গিয়ে একটা ড্রোন শট নেবো, খুব ইচ্ছা করছে এখান থেকে একটা ড্রোন শট নেওয়ার, তো দেখছি কতটা কি হয়। তো চলুন যাওয়া যাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, মানে হোটেলে শেষ করছি, আবার রাস্তায় দেখা হবে। টাটা। আচ্ছা রুমটা একবার দেখে নি, তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে ব্যালকনি টাইপের ছোটখাটো একটা, আর এই হচ্ছে রুমটা। রুমটার অবস্থা খুবই খারাপ, অ্যাকচুয়ালি প্যাকিং করে রেডি করে রেখেছি তো তাই। তো এসি রয়েছে, কিন্তু কোনো এখানে কভার টাইপের নেই, এরকম টাইপের একটা করা রয়েছে। আর টিভি আছে, বেড, বাথরুম, তো আমরা বেরোচ্ছি এখন এখান থেকে, তলায় গিয়ে আবার কথা হচ্ছে। টাটা। এটা হচ্ছে মেন গেট হোটেলের, আর এখান থেকেই পুরো ভিউ। এটা একটু আগে ড্রোন শটগুলো দেখলে নি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পুরো বাইক প্যাক করে রেডি, জাস্ট বেরোবো। আর এই যে এই দাদারা হোটেলের স্টাফ আর কি, অনেক হেল্প করেছে আমাদের। দাদা তোমার নাম কি? উত্তম। উত্তম, তোমার? সমীর মাহাতো। আর এই দাদা তো আমাদের মানে পুরো সব দেখভাল এই দাদাই করেছে। তোমার নাম কি দাদা? নির্মল মণ্ডল। নির্মল মণ্ডল, তো জাস্ট বেরোবো এখান থেকে, চলুন বেরিয়ে আবার রাস্তায় কথা হবে। আসি। এখান থেকে বেরিয়ে গেলাম, এটা ছিল আমাদের হোটেল। আর এখানে পরপর অনেকগুলো হোটেল আছে, হোটেল পিঙ্ক রোজ, তারপরে এই হোটেলটাও খারাপ না, অরণ্যক রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটাই তো অরণ্যক, এটার কথাই তো বলছিলাম, মাটির ঘর। আর ওয়েদারটা এখন কি অবস্থা দেখতেই পাচ্ছেন, তো একটু তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আর আজকে একটু অন্য রুট দিয়ে যাব, দুর্গাপুর দিয়ে। তো একটু এখান থেকে ক্রস করে নিই জায়গাটা, আবার তারপর কথা হবে, তার আগে তেলও ভরতে হবে আমাদের।
সামনে একটা হাতরা বলে একটা জায়গা রয়েছে আর কি, গ্রাম রয়েছে। তো সেখান থেকে সম্ভবত আমাদের লেফট সাইডে যেতে হবে। তো সামনে একটা খাতরা বলে একটা খাতরা বলে একটা গ্রাম রয়েছে। তো ওখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, টুয়ার্ডস দুর্গাপুরের দিকে। আজকে দুর্গাপুর হয়ে যাচ্ছে, কারণ এই দিকে আরামবাগ পর্যন্ত রাস্তাটা খুবই ভালো আছে, কিন্তু তারপর থেকে নর্মাল এরকম সিঙ্গেল ওয়ে হয়ে যায় আর প্রচণ্ড অসুবিধা হয় চালাতে। একদিক দিয়ে পুরো গাড়ি ওভারটেক করে, যে এমন না যে সবাই সবার মতো যাচ্ছে, এই দিক দিয়ে গাড়ি এই দিকে চলে আসে, তো খুবই অসুবিধা হয়। আর রাস্তাও খুব একটা ভালো না, বড় সড়ো আড্ডা রয়েছে মাঝে সাঝে। তো তাই দুর্গাপুর হাইওয়েটা দিয়ে যাবো, দুর্গাপুর হয়ে আনিয়ার দুর্গাপুর হয়ে। আর তেলও ভরাতে হবে, গাড়িতে তেলও নেই বেশি, যা তেল আছে আমরা 40-50 কিলোমিটার চলে যাবে, তো তারপর ভরাবো। আসার সময় সেই ভরিয়েছিলাম, আর একটু হাওয়াটাও দিয়ে নেবো, হাওয়াটাও দিয়ে নিতে হবে। আন্দোলন বন্দোলন চলছে, যেগুন সব তরবাল তীর এইসব নিয়ে যাচ্ছে, যেটা ভারতের প্রাচীনতম ধর্ম। বাইক রয়েছে প্রায় 15-20 খানা বাইক আছে, এরকম পরপর যাচ্ছে। এই দেখুন পুরো লাইন দিয়ে যাচ্ছে, হয়তো মনে হচ্ছে কোনোরকম কোনো কিছু আন্দোলন বন্দোলন চলছে। আকাশের অবস্থাটা দেখুন, পুরো মেঘ করে রয়েছে, 2-4 ফুট করে এখানে বৃষ্টিও হচ্ছে। তো এই জায়গাটা একটু ক্রস করে গেলেই বেটার। তেল ভরবো বলে ওই পাম্পটায় গেলাম, কিন্তু ওখানে হাওয়া দেওয়ার জায়গা, একটু হাওয়াও দিতে হবে। এক জায়গায় দাঁড়াবো যেখান থেকে তেলও ভরে নেবো, আর এয়ার প্রেশারটাও চেক করে নেবো। এখন পেট্রোল পাম্পে রয়েছি, তো এখান থেকে ব্যাঙ্কা লাগছে না নাকি? না ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে রয়েছি, এখান থেকে তেল ভরালাম, বাইকা এয়ারটা চেক করালাম, আর প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিলো, তো এখানে বোতলে নেই। তো এখানে অ্যাকোয়াগার্ড আছে, তো এরমভাবে যেরকমভাবে হ্যাঁ ছোটোবেলায় যখন মাঠে খেলতে যেতাম, মাঠে খেলে এসে পাশে একটা কল ছিল, তো এরমভাবেই জল খেতাম। তো সেই পুরনো স্মৃতি আর কি মনে পড়ে গেল। তো যাই হোক, এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে মোটামুটি 12টা বাজে না, এখন 12টা বাজতে যায়, 15 মিনিট বাকি, ভীষণ লেগে গেছে। তো রাস্তাতেই মনে হয় লাঞ্চটা করতে হবে, তো চলুন আবার যেতে যেতে কথা হবে। এদিকে প্রচন্ড মেঘ পড়ে রয়েছে, দুর্গাপুরে গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ এদিকে প্রচন্ড মেঘ পড়ে রয়েছে দেখুন, এখান থেকে একটা দাদা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, তো তাকে থ্যাংক ইউ বলছি, শুনতে পাচ্ছে না, যাই হোক হয়তো ভিডিওটা যখন আপলোড হবে তখন দেখে নেবে।
তো চলুন যাই। খুব সুন্দর ওয়েদার রয়েছে, যতটা ওয়েদার ভালো থাকে যাওয়া যাক। প্যান্ট তো নিচে পুরোই রয়েছে রেনকোটের, যদি বৃষ্টি আসে ইনকেস ট্যাঙ্ক বক্সে জ্যাকেটটা রয়েছে, জ্যাকেটটা জাস্ট বার করে পরে নেব। সো বাই, যাওয়া যাক। তো আমরা প্রায় দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে দুর্গাপুর 14 কিলোমিটার, ওই 20-25 মিনিট মতো লাগবে। খুবই পেয়ে গেছে প্রচন্ড করে। তো দুর্গাপুরে আর দাঁড়াবো না, ভাবছি একেবারে ডাইরেক্ট বর্ধমানে গিয়ে সেটা খেয়ে নেবো। এই যে দুর্গাপুর সোজা, আর বাঁদিকে একটা কি লেখা ছিল, রানীগঞ্জ বাঁদিকে দুর্গাপুর 8 কিলোমিটার। আর এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি, মানে হয়েছে 2-4 ফোঁটা হয়েছে, তো আমরা মানে কন্টিনিউ চালাচ্ছিলাম, তো হয়নি আর। শীতেও লেগে গেছে প্রচন্ড করে। লেখা হচ্ছে ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। তো এটা হচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ আর কি, এখান থেকে জল ছাড়া হয়। তো এইদিকে দেখুন জলটা, এইদিকে জলটা স্টোর করে রাখা আছে, আর এই দিক দিয়ে ছাড়া হয়, যখন অনেক জলের পরিমাণটা অনেক বেড়ে যায় তখন এখান থেকে ছেড়ে দেয় জলটা। তো এখানে তার জন্য জলের পরিমাণটা কম, এইদিকে জলের মানে এটা অনেক বেশি। এখন জল ভালোই আছে, এইদিকে পুরো ভর্তি আছে জল। লেফটে গেলে রানীগঞ্জ, দেউল, আর আমাদের কলকাতা যেতে গেলে রাইট সাইডে যেতে হবে। এখান থেকে, এখান থেকে 174 কিলোমিটার। আবার সিগন্যাল হয়ে গেল। আসানসোল গেলে সম্ভবত এই ব্রিজটির উপর দিয়ে বেরিয়ে যেতে হয়। আমরা যখন গেছিলাম পুরুলিয়া তখন এর উপর দিয়েই গেছিলাম, আমার মনে পড়ছে। যা আমরা যখন পুরুলিয়া গেছিলাম এর উপর দিয়ে গেছিলাম। মনে হচ্ছে ওইদিকে খুব মেঘ করে আছে, জানি না বৃষ্টি হচ্ছে কিনা, বাট দেখে তো মনে হচ্ছে ওইদিকে প্রচণ্ড মেঘ করে আছে। এখন এই পানাগাঁও ক্রস করলাম, আর এখান থেকে হচ্ছে বর্ধমান, এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে বর্ধমান 55 কিলোমিটার। ও ভিউটা দেখুন, আর এটা বর্ধমান থেকে একটু এগিয়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো ওখান থেকে লাঞ্চটা সারছি, কেন বাড়ি যেতে তো মোটামুটি 3:30 থেকে 4 বেজে যাবে, এখান থেকে এখনও 1.5 ঘন্টা মতো লাগবে। তো এখানে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি, তো কী খাচ্ছি সেটা দেখা হবে তারপরে এখান থেকে বাড়ি।
সো খাবারটা এলে আপনাদেরকে দেখাচ্ছি। সো টেলা বাবাই, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমাদের খাবার এসে গেছে, স্যালাড আর দুটো প্লেট দিয়েছে, খালি প্লেট দিয়েছে, বাট এক্ষুনি খাবার সার্ভ করবে। তো প্রত্যেকবার আমরা জাস্ট ভুলে যাই আমাদের খাবারটা শ্যুট করতে, তো আজকে আমি ভুলিনি। আজকে আমি ফার্স্টেই ক্যামেরাটা ধরেছি, রাদার স্যালাডকে হাত দেওয়ার বদলে আমি ক্যামেরাটা ধরেছি। লেটস সি। আচ্ছা, আমার না ওই বাচ্চাটাকে হেভি লেগেছে, আমি ওর ভিডিওটা করছি। যদি কোনোদিনও বাচ্চাটার কাছে এই ভিডিওটা যায়, তো হি উইল বি লাইক হ্যাপি, মানে খুশি হয়ে যাবে। তাই না, খুশি হবে কিনা? বাট এই যে আমি জুম করছি বাচ্চাটা দিয়ে, কি বাচ্চাটাকে কিউট না? আপনারা নিজে কমেন্ট করুন যে বাচ্চাটা কতটা কিউট, খুবই কিউট বাচ্চাটা। আর ইয়ে করলাম না, তারপরে বলতে যে আমি আমার ছেলের ভিডিও কেন করছেন আপনি। ওটা বাচ্চাটা আমার হেভি কিউট লেগেছে। তো দাঁড়ান, ওয়েট করুন, খুবই হাতটা চলে আসবে। নুন, এটা কিছু একটা। আচ্ছা, এ আর জি কি সব দিচ্ছে মশলা মশলা? ভাত, ডাল, এটা আমার। আচ্ছা, ওদেরকেই বলবো সার্ভ করে দিতে, আমরা পারবো না, পারবো না। সার্ভ করছি ভাতটা। বলো তোমার এক্সপিরিয়েন্স। খুব খিদে পেয়েছে, জাস্ট অ্যাটাক। সো এই যে আমি জাস্ট না আমরা খেয়ে বেরোলাম। হ্যাঁ, খাবার দাবার খুব ভালো ছিল। আপনারা যদি এখান দিয়ে যান, তো অবভিয়াসলি এই হোটেলটা থেকে আপনারা খেতে পারেন, কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল। আমি দেখাচ্ছি হোটেলটা। ওয়েট, এটা হচ্ছে গাংপুরেই, একদম গাংপুরের সামনেই। ওয়েট, দেখাচ্ছি গাংপুর। হ্যাঁ হ্যাঁ, হোটেলটা খুব ভালো, খাবার ছিল, মানে মানে ওভারঅল খুব সুন্দর, মানে খাবারের টেস্ট, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে খুব ভালো। খাবারটাও ভালো ছিল, একটু জাস্ট লাইট, একটু জাস্ট প্রাইসটা হাই ছিল, দ্যাটস ইট, মানে বেশি নয়, রিজনেবল আমি বলতে পারি আমরা। ওয়েট বাবা, এত গাড়ি। হ্যাঁ, রিজনেবলই বলতে পারি। খাবার দাবারের দাম একটু জাস্ট লাইট বেশি ছিল, এটা সেটা কনসিডারেবল। তো এই হোটেলটা থেকেই আমরা খেয়েছি, খাবার দাবার যথেষ্ট ভালো ছিল। আর এবারে আমরা এখন বেরোচ্ছি, এই যে গাংপুর, ওই যেখানে লেখা আছে গাংপুর, আমরা এখন বেরোচ্ছি, এটা হচ্ছে ARG। হ্যাঁ, তো চলো যেতে যেতে, তারপরে কোনো জায়গায় যদি আমরা দাঁড়াই তখন আবার কথা হচ্ছে। একটু জল খাবো, আর এখানে যদি দেখি যে একটু পান, আমার একটু পান খাবার খুব শখ, তো দেখি যদি পান থাকে তাহলে পানটা কিনবো, দ্যাটস ইট। তো চলুন যাওয়া যাক, টাটা বাই। তো এই যে জায়গাটার নাম হচ্ছে গাংপুর, আর এখানেই আছে রেস্টুরেন্ট ইন্টার। রেস্টুরেন্টের নাম কি? এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ত্রিনিকা। নিচে বার আছে আর উপরে নর্মাল রেস্টুরেন্ট, তো আমরা উপরে গিয়েই খেয়েছি। এই যে গাংপুর, একদম হাইওয়ে ধারেই আর কি। হোটেল পাচ্ছিলাম, কিন্তু হোটেলগুলো সব ওই পারে ছিল, তো আর ওই এখান থেকে আবার ঘুরি ওই পারে গিয়ে আবার ওইদিকে আসা পসিবল ছিল না, তার জন্য এইদিকে দেখতে দেখতে আসছিলাম। তো এই রেস্টুরেন্টটা দেখলাম, এখানেই ঢুকে গেলাম। তো খাবার খুব ভালো ছিল, আপনারা যদি চান খেতে পারেন, খুবই মানে খুবই ভালো ছিল। আর মানে কোয়ালিটি খুব ভালো খাবারের, মানে চালগুলো একদম মানে ফাইন চাল।
জায়গাটা গাছ দেখুন আপনারা, যে মেঘটা রয়েছে কালো মেঘ পুরো বোঝা যাচ্ছে ঠিক আছে, কিন্তু কিছুটা জায়গা দেখুন সাদা আছে, আবার কিছুটা জায়গা কালো কালো তলার দিকটা, আবার কিছুটা জায়গা সাদা, আবার যেমন এই জায়গাটা কালো কালো, মানে ওই জায়গাগুলো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে ওরকম দেখাচ্ছে। আরে রেনকোটটা পরে নেবি, রেনকোটটা পরে নিস, রেনকোটটা পরে নি, বৃষ্টি হচ্ছে ওই দিকে। আরে দাঁড়াবার কোনো জায়গা পাবি না তো, মোটামুটি ইমপ্রুভ করাই রয়েছে, কি করবি। তখনই বললাম পড়ে নি, বেশি বুঝিস তো। গল্পতে কতটা বোঝা যাচ্ছে মানে বুঝতে পারছি না, কিন্তু যে ভিউটা পুরো এইদিকে রেমবো, এইদিকে মেঘ করে রয়েছে, আর ওইদিকে পুরো রোদ উঠে রয়েছে। প্রত্যেকবারের মতো সেই বালি ব্রিজ আর সেই একই ধরনের জ্যাম, প্রত্যেকবার যেরকম জ্যাম পাই। জানি না কতক্ষণ এরকম দাঁড়াতে হবে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখান থেকে কখন বেরোতে পারবো কোনো ঠিক নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা এন্টায়ার পুরো মুকুটমণিপুর ট্রিপ যেটা ছিল সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো সহজেই আপনাদের কাছে চলে আসে। এরপরে আরও অনেক ট্রিপ রয়েছে, অনেক আরও এর থেকেও বড়ো ট্রিপ আমরা প্ল্যান করে রেখেছি একটা, তো সঙ্গে থাকবেন এইভাবেই। তো সব কিছু আপনারা জানতেই পারবেন আস্তে আস্তে, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তারা সমস্ত জানতেই পারবেন। তো এর থেকেও বড়ো একটা রাইড আমরা প্ল্যান করছি, তো সেটার ডিটেলস তো জানতেই পেরে যাবেন কিছুদিনের মধ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। যারা এখানে থাকে তারা অবশ্যই জানবেন, যারা এখানে থাকে না তারাও জানবেন। আর এটা তো অ্যাজ ইউজুয়াল বাই ব্রিজ সবাই জানে। তো গুড বাই, এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগে। টাটা।